নমস্কার, আমি সর্বাণী। আমার সহজে সুস্বাদু চ্যানেলে আপনাদের স্বাগত। বহু পরিচিত ব্রাহ্মী শাক আমরা কেন খাবো এবং কিভাবে খাবো, সেটাই আজকে আমার বিষয়বস্তু। মাত্র দুটি উপকরণ লাগবে এই শাকটি তৈরি করতে, নুন এবং ঘি। ঘি দিয়ে কেন ব্রাহ্মী শাকটাকে ভাজতে হয় তার কারণ হলো, ঘি হচ্ছে সঠিক অনুপান এই ব্রাহ্মী শাকের খাদ্য গুণটাকে শরীরে বয়ে নিয়ে যেতে। অর্থাৎ ঘি ক্যারিয়ারের কাজ করে ব্রাহ্মীর গুণাগুণটাকে শরীরে ছড়িয়ে দেওয়ার জন্য। ব্রাহ্মী শাকের কচি ডগাটাকে শুধু ভেঙে নিতে হবে, ধুয়ে কুচিয়ে নিয়ে শুধু ঘিয়ে ভাজা। এটাই ব্রাহ্মী শাক তৈরির আসল অথেন্টিক উপায়। ব্রাহ্মী হচ্ছে একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন রকমের অসুখ যে দানা বাঁধে, সেই দানা বাঁধার সূত্রটাই হলো ফ্রি র্যাডিক্যালস, যেটাকে অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট করে দেয়। হার্ট ডিজিজ, ক্যান্সার, আর্থারাইটিস, স্ট্রোক, রেসপিরেটরি ডিজিজ, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এই ফ্রি র্যাডিক্যালস, যেটার থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এটা অ্যান্টি হার্ট ডিজিজ, অ্যান্টি ক্যান্সারাস, অ্যান্টি আর্থারাইটিসও বটে। ব্রাহ্মী আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে রক্ষা করে। অ্যাংজাইটি ডিসঅর্ডার তিন ধরনের হয়, একটা হচ্ছে প্যানিক, কম্পালসিভ আর পোস্ট ট্রমাটিক। প্যানিকটা কি, মানে যে কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হয়ে যাওয়া। আর কম্পালসিভ ডিসঅর্ডার হচ্ছে ইররেজিস্টেবল, মানে আমাকে কোনোভাবেই রোখা যাবে না, এরকম একটা মানসিকতা। আর পোস্ট ট্রমাটিক, যেটা কি না কোনো ঘটনা বা কোনো কিছুর ভয়টা বারবার মনের মধ্যে আসছে আর টেন্সড হয়ে যাচ্ছে। এই সমস্ত অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে রক্ষা করে ব্রাহ্মী। কিভাবে না, এর মধ্যে একটা কুলিং প্রপার্টিজ আছে, যেটা আমাদেরকে শান্ত করে, স্ট্রেসটাকে রিডিউস করে এবং অ্যাংজাইটিটাকেও কমিয়ে দেয়। আয়ুর্বেদ প্র্যাকটিশনাররা বহু যুগ ধরে ব্রাহ্মীকে নার্ভ টনিক হিসেবে ব্যবহার করে এসেছেন, কারণ ব্রাহ্মী আমাদের শরীরের কর্টিসল লেভেলটাকে কমিয়ে দেয়। সেটা কি না, এটা একটা স্ট্রেস হরমোন। এই হরমোনটা আমাদের অ্যাংজাইটিকেও যেমন বাড়িয়ে দেয়, সাথে সাথে শরীরের গ্লুকোজের মাত্রাকেও বাড়িয়ে দেয়। তাই ব্রাহ্মী এটার থেকে রক্ষা করে। অ্যান্টি ডায়াবেটিক হিসেবেও ব্রাহ্মী কাজ করছে। আর মেমোরি বুস্টার হিসেবে বেশি পরিচিত ব্রাহ্মী। আমরা ছোট্ট থেকে মা এমনি করে ঘিয়ে ভেজে দিতেন আর বলতেন খাও, খুব স্মৃতিশক্তি বাড়বে, বুদ্ধি বাড়বে। তো কথাটা হচ্ছে সেটাই, এটা অ্যালজাইমার রোগ থেকেও রক্ষা করে। কারণ অ্যালজাইমার হলো একটা নিউরোডিজেনারেটিভ ডিজিজ, যাতে স্মৃতিশক্তি লোপ পায়। যেমন শর্ট টার্ম এবং লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি কি, অনেক সময় এক্ষুনি আমরা এটা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না, মনে করতে পাচ্ছি না। আবার অনেক দিন আগের কথাও আমরা অনেক সময় কিছুতেই ভেবে মনে করতে পারি না। এই দুই ধরনের স্মৃতিশক্তি লোপ পাওয়া থেকেও রক্ষা করে ব্রাহ্মী। এটা ইন্টেলিজেন্ট বুস্টার, অর্থাৎ আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতাটাকে, স্মৃতিশক্তিটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। একটা জিনিস খেয়াল রাখবেন, শাকটা যেন খুব বেশি ভাজা হয়ে না যায়, ঠিক এমনি সবুজ সবুজ থাকবে, তবেই এর প্রপার খাদ্যগুণ বজায় থাকবে, নয়তো ওভার কুক হয়ে খাদ্যগুণ নষ্ট হবে। অনেক সময় ছোট বাচ্চা বা বড়রা ও দেখবেন ভীষণ ইম্পালসিভ হয়, ধৈর্য নেই, ভীষণ মুড সুইং করছে, প্রচণ্ডভাবে
অমনোযোগিতা এইগুলো কিন্তু ADHDর লক্ষণ। এটাকে কখনোই আপনারা হালকাভাবে নেবেন না, একটু একটু করে ব্রাহ্মী খাওয়ালে কিন্তু সেই জিনিসটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্টি এপিলেপটিক হিসেবেও এটা খুব ভালো কাজ করে। এপিলেপসিটা কি না, কিছু শেখার অক্ষমতা, মানে ব্রেনেরই এটা একটা সমস্যা যেটায় অনেক সময় কিছু শিখে উঠতে পারে না। এইটাকেও কিন্তু হালকাভাবে নেবেন না, ব্রাহ্মী খেলে সেটার থেকেও রক্ষা পাওয়া যায়। ব্লাড প্রেশারকে রিডিউস করে আর চুলের জন্য ভীষণ ভালো ব্রাহ্মী। যাদের ইনসোমনিয়া আছে, অনিদ্রায় ভুগছেন, তাদের জন্য ভীষণ ভালো কাজ করে ব্রাহ্মী। আমি আপনার প্রতি ভীষণ কৃতজ্ঞ যে ভালোবেসে আমার রেসিপিগুলো আপনি দেখছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন। ধন্যবাদ।